আসসালামু আলাইকুম বন্ধুরা এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রিং আইডি রিলেটেড ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আঠারোই অক্টোবর সকালে রিং আইডি ইউজারদের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় একটি মানববন্ধনের আয়োজন করা হয় তো আজকের ভিডিওতে আমি সেটি আলোচনা করব যে আসলে এই মানববন্ধনের যে বিষয়টা সেটার মিডিয়া কভারেজ কেমন ছিল অর্থাৎ কতটা পত্রপত্রিকায় এসেছে বা কতটা টেলিভিশনে সেটা এসেছে এবং এটা থেকে আমরা কি আসলে সুফল পেতে পারি বা এটার ফলাফল আসলে কোথায় গিয়ে থেকতে পারে এই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলুন আসলে প্রথমে দেখে নেওয়া যাক যে এটার মিডিয়া কাভারেজ কেমন আসছে বা কয়টা পত্রপত্রিকায় বা টেলিভিশনে আসছে সেটা দেখে নিই তো আমরা যদি পত্রিকার বিষয়টা দেখতে যাই তাহলে বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় কিন্তু বা প্রথম সারির পত্রিকায় কিন্তু বিষয়টি এসেছে যে রিং আইডির মানববন্ধনের ব্যাপারটা প্রথমেই যদি বলি যে সবচেয়ে শক্তিশালী একটা গণমাধ্যম বা মিডিয়া হচ্ছে আমাদের যমুনা টিভি তো যমুনা টিভি কিন্তু তাদের যে ওয়েব ভার্সন রয়েছে নিউজের জন্য সেখানে তারা একটি নিউজ করেছে যে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন এটা হচ্ছে যমুনা টিভির নিউজ তারা নর্মালি তাদের টেলিভিশনেও প্রচার করেছে বিষয়টা তারপর হচ্ছে আমরা যদি দেখি বাংলা ট্রিবিউন যে অনলাইন পোর্টালটি রয়েছে নিউজ পোর্টাল তারা শিরোনাম করেছে রিং আইডির কার্যক্রম পুনরায় চালু সহ চার দফা দাবি গ্রাহকদের তো বাংলা ট্রিবিউনও কিন্তু মোটামুটি বেশ জনপ্রিয় একটি অনলাইন পত্রিকা তো তারাও রিং আইডির যে বিষয়টা সেটা ফলো করে প্রচার করেছে যেটা রিং আইড ইউজারদের জন্য খুবই পজিটিভ তারপর ডাকা পোস্ট এটিও রিসেন্টলি অনেক জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পত্রিকাটি ডাকা কেন্দ্র রিলেটেড বা দেশের বিভিন্ন সংবাদ প্রচার করে থাকে তো তারাও একটি শিরোনাম করেছে যে রিং আইডির কার্যক্রম পুনরায় চালু সহ চার দফা দাবি গ্রাহকদের তারপর জাগো নিউজ এটার সাথে আপনারা মোটামুটি অনেকেই পরিচিত আছেন জাগো নিউজও কিন্তু একটি শিরোনাম করেছে রিং আইডি রিলেটেড মানববন্ধন রিলেটেড সেখানে তারা বলেছে প্রেস ক্লাবের সামনে রিং আইডি ব্যবহারকারীদের মানববন্ধন তো দেখতে পাচ্ছেন যে জাগো নিউজ ঢাকা পোস্ট বাংলা ট্রিবিউন যমুনা টিভি সবাই কিন্তু রিং আইডিটির যে মানববন্ধন হয়েছে সেটি মোটামুটি ফলো করেই প্রচার করেছে এছাড়াও বন্ধুরা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি যমুনা টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে তারা তাদের টেলিভিশনে যে দেড় মিনিটের মতো যে একটি রিপোর্ট প্রচার করেছিলো সেটা কিন্তু তাদের ইউটিউবেও তারা আপলোড করেছে আপনারা চাইলে যমুনা টিভি প্লাস যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন ওখানে তাদের শিরোনাম রয়েছে রিং আইডির গ্রাহকদের মানববন্ধন রিং আইডির পরিচালককে মুক্তির দাবিতে প্রতিষ্ঠানটির গ্রাহকদের মানববন্ধন এই ধরনের একটি শিরোনাম দিয়ে কিন্তু তারা ভিডিওটি প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে এবং সেই সাথে তারা তাদের যে অনলাইন নিউজ পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু প্রকাশ করেছে তো বন্ধুরা এটা হচ্ছে অনলাইন সংস্করণ বা আমি যে নিউজগুলো দেখিয়েছি সবগুলো হচ্ছে অনলাইন সংস্করণ তো রাত বারোটার পর যখন পত্রিকা প্রকাশিত হবে তখন কিন্তু আগামী কালকের পত্রিকাতেও বিষয়গুলো আসবে তখন হতে পারে আরও বেশ কিছু পত্রিকাতেও আসতে পারে তো বন্ধুরা এখন আসি এটা আসলে আমাদের পজিটিভ নেগেটিভ কি হলো বা মানববন্ধন থেকে আমরা আসলে কি সুফল পেয়েছি বা পেতে পারি তো যেহেতু মোটামুটি বেশ কিছু পত্রপত্রিকায় বিষয়টি এসেছে সো এখন যারা সরকারের হর্তাকর্তা রয়েছে বা রিংআইডির পক্ষ থেকে নিযুক্ত যে উকিল রয়েছে তো তারা কিন্তু মোটামুটি একটা আলোচনার একটি খোরাক পাবে না বা মানুষ যে এটাকে চাচ্ছে বা ফেরত চাচ্ছে বা এটা আসলে মানুষের মধ্যে এটা নিয়ে একটি পজিটিভ চিন্তাভাবনা আছে সেটি কিন্তু এখন মানে ছড়িয়ে যাবে মোটামুটি অনেক জায়গায় তো এর ফলে আমাদের পক্ষেও রায় আসতে পারে বা ডিউর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে সেটি কিন্তু সচল করে দেওয়া হতে পারে এটি মোটামুটি সত্তর পার্সেন্টের মতো একটি সম্ভাবনা রয়েছে যেটি এটি আমি আমার অভিমত থেকে বলতেছি সম্পূর্ণ আমার অভিমত তো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ফিজ অবস্থায় রয়েছে সেটিকে যদি সচল করে দেওয়া হয় বা রেগুলার করে দেওয়া হয় তাহলে কিন্তু আশা করি যারা ক্যাশ আউট দিয়ে রেখেছেন তারা পেমেন্ট পাবেন এবং যাদের অনেক টাকা অ্যাকাউন্টে জমা হয়ে আছে তারাও ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন এবং যারা অনলাইন শপে বিভিন্ন জিনিস অর্ডার করেছেন সেগুলো খুব শীঘ্রই পেয়ে যাওয়ার মতো একটি ব্যবস্থা হয়ে যাবে তো এই ছিল মোটামুটি মানববন্ধনের আপডেট অর্থাৎ কোথায় কোথায় নিউজ হয়েছে সেই রিলেটেড আপডেট তো আমরা সবসময় ভালোর পক্ষে আশা করি যা হবে ভালোর জন্যই হবে ভালো কিছুই হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং রিং আইডিয়া রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে